নদিয়ার চাকদহ বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহের সমর্থনে রবিবার দুপুরে চাকদহ পূর্বাচল উচ্চ বিদ্যালয় ময়দানে এক জনসভায় যোগদান করলেন রাজ্যের সর্বভারতীয় যুব সভাপতি তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংযুক্ত মোর্চার অপপ্রচার ও সাম্প্রদায়িক বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিকে সরিয়ে রেখে এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে শুভঙ্কর সিংহকে জয়লাভ করানোর জন্য এদিন সভামঞ্চ থেকে চাকদহ বিধানসভার বসবাসকারী সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে কি বললেন দেখুন। মোদীজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি, মহিলাগত নেতা না বাংলার মেয়ে। আগামী দিন, আগামী 17 তারিখ আমার আপনার সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী যিশুকে শুভঙ্কর সিংহ 4 নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের পড়াশোনায় অসুবিধা হতো, ভার্চুয়াল ক্লাস চলছে বলে ট্যাব কেনার জন্য মমতা ব্যানার্জি সরকার 10,000 টাকা দিয়েছে। দিলীপ ঘোষ কি বলছে মমতা ব্যানার্জি সরকার এখন ভোট আসছে বলে রাজনীতি করছে। এই মূর্খের দল এদের ক্ষমা করবেন? বলছে ভোট আসছে বলে রাজনীতি করবে। আচ্ছা, যারা 12 পড়ে তারা ভোট দেবে? তারা ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। এই যে ছোট ছোট পড়ুয়ারা পায়ে জুতো দিয়েছে, কাঁধে স্কুল ব্যাগ দিয়েছে, মিড ডে মিলে যারা সরকার ব্যবস্থা করে দিয়েছে, বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করে দিয়েছে, বইপত্র সরঞ্জাম ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, নবম শ্রেণীর ছাত্র সবুজ সাথী সাইকেল পেয়েছে, দশম শ্রেণীর ছাত্র সবুজ সাথী সাইকেল পেয়েছে, এরা কেউ ভোট দেবে? এরা ভোট দেবে না। মমতা ব্যানার্জি তাও উন্নয়নমূলক পরিষেবা এদের বাড়িতে পৌঁছে দিয়েছে। যে ভোট তোমাদের দিতে হবে না, আগামী দিন নিজের পরিবারের মুখে হাসি ফুটিয়ে নিজের পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করে আমাদের রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, ভোট তোমাকে দিতে হবে। নির্বাচনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আমরা জাতি দলমত নির্বিশেষে উন্নয়ন করেছি। এই স্বাস্থ্যসাথী কার্ড আপনি বলতে পারবেন খালি তৃণমূলের লোক পেয়েছে, সিপিএমের লোক পাইনি? আপনি বলতে পারবেন খালি অমুক পাড়ার এই বাড়িটা পেয়েছে, সেই বাড়িটা পায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে পরিষেবা দিয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলা, 8 থেকে 80 খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, প্রবীণ, নবীন, ছাত্র, যুব, মহিলা, বয়োজ্যেষ্ঠ, এসসি, এসটি, ওবিসি কেউ বাদ নেই, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা পরিবারকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসেছে। আপনি গালাগালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু আপনার পরিবারের বিনা পয়সায় স্বাস্থ্যর ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি গালাগালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার মোদীজি 900 টাকার গ্যাস দিয়েছে, তার উপর যে চালটা ফুটছে বিনা পয়সায় সেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুলে যাবেন না। আর আজকে দিনের নমুনা, 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা কি মায়েরা ভালো লাগছে? বিজেপিকে যারা ভোট দিয়ে একবুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে এনেছিলেন, 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।